বিজ্ঞানের নানা পরীক্ষা নিরীক্ষা প্রতিদিন প্রতিনিয়ত চলছে, পর্যবেক্ষণ চলছে, পরীক্ষা চলছে, একটা রেজাল্ট বেরোচ্ছে, তারপরেই আবার মনে হচ্ছে না আরো কিছু পরীক্ষার প্রয়োজন। এটা চলতেই থাকছে। কিছুদিন আগেই চাঁদের মাটি মানে চাঁদের বাড়িতে পৌঁছে গেছে ভারত, চাঁদের মামার বাড়িতে, তারপর মঙ্গল, সূর্য, অনেক কিছু টার্গেট লিস্টে রয়েছে। এই সমস্ত কিছুর মাঝখানে সব থেকে বড় যে প্রশ্নটা বারংবার ঘোরাফেরা করেছে সেটা হচ্ছে পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কতদিন টিকে থাকবে, মানুষ কতদিন বেঁচে থাকতে পারবে, বিশ্ব কবে ধ্বংস হয়ে যাবে, এই প্রশ্নটা বারংবার সামনে এসেছে। স্টিফেন হকিং যদি তার ভবিষ্যৎবাণী সত্যি হয় তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আর হয়তো 600 বছর বাঁচবে, তারপর ধ্বংস হয়ে যাবে। তিনি বেশ কিছু সম্ভাব্য কারণ বলেছেন যে কারণে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী। আমরা জানি আইনস্টাইনের পরে স্টিফেন হকিং বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তিনি বলছেন এই কথা। তিনি কোন কোন কারণকে সামনে আনছেন সেই সমস্ত তথ্য যদি জানতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে গোটা ভিডিওটা দেখতেই হবে, থাকতে হবে আমার সঙ্গে, তার সঙ্গে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে, আর অবশ্যই নজর রাখতে হবে হোয়াটসঅ্যাপে, কারণ আস্তাক বাংলা রয়েছে হোয়াটসঅ্যাপে। তিনি কি বলছেন সেই দিকে তো যাবো, তবে তার জীবন কাহিনীটার দিকে একটু ছোট করে নজর রাখবো। মাত্র 21 বছর বয়স, একটা অদ্ভুত রোগে আক্রান্ত হলেন তিনি, বিরল রোগ। ডাক্তার দেখানো হলো, ডাক্তাররা বললেন যে তিনি আর বেশি দিন বাঁচতে পারবেন না, তার হাতে সময় হচ্ছে ওই 1 থেকে 2 বছর। তিনি কথা বলতে পারেন না, তিনি হাঁটতে পারেন না, তিনি নড়াচড়া করতে পারেন না, তিনি কিছুই পারেন না। সেই মানুষটাই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। শুধুমাত্র তার হুইল চেয়ারে একটা কম্পিউটার ছিল এবং তার গলার কাছে একটা সেন্সার লাগানো ছিল যার মাধ্যমে তিনি বিভিন্ন কথা, তার মনের কথা প্রকাশ করতেন, আর সেই মাধ্যমেই তিনি আটখানা বই লিখেছেন। ভাবতে পারেন তার মনের জোর কতদূর। মাত্র 21 বছর বয়সে যে রোগে আক্রান্ত হলেন, ডাক্তাররা যে সময় দাঁড়িয়ে বললেন যে তার হাতে সময় বেশি নেই, সেই মানুষটাই সেই রোগটাকে সঙ্গী করে রীতিমতো চ্যালেঞ্জ করে 55টা বছর অবধি বেঁচেছিলেন এবং নানা রকম তথ্য আমাদের সামনে দিয়ে গেছে। সেই মানুষটাই বলছেন পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কিভাবে ধ্বংস হতে পারে সেই সমস্ত তথ্যই আপনাদেরকে দেব। তবে পৃথিবীর ধ্বংসের কথা বলছি, পৃথিবীতে নানা রকমের ঘটনার কথা বলবো, তবে তিনি যে ধ্বংসের কথা বলেছেন তার মধ্যে কিন্তু যুদ্ধের কথাটা তিনি বলেছেন। আর সেই যুদ্ধে বারুদ কিভাবে আবিষ্কার হয়েছিল, বারুদের আবিষ্কার কি করে হলো, এত বড় একটা ভূমিকা নিল কিভাবে বারুদ, সেই সমস্ত তথ্য যদি আপনারা জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন এবং বারুদ কিভাবে আবিষ্কার হয়েছে সেই তথ্যটা জেনে নিতে পারবেন। এবার আসি সরাসরি পৃথিবী কিভাবে ধ্বংস হতে পারে, তার কি কি কারণ তিনি দিয়েছেন। তিনি 6টা কারণ বলেছেন। তিনি কিন্তু প্রথম মানে 6 নম্বর কারণে যেটা বলেছেন সেখানে কিন্তু তিনি এলিয়ানদের কথা বলেননি, তিনি বলেছেন ভ্যাকসিনের কথা। কারণ আমরা জানি যখনই কোনো মহামারী হয়, যখনই কোনো কিছু ঘটে, রোগে আক্রান্ত হই, তখন কিন্তু আমরা ভ্যাকসিনেরই শরণাপন্ন হই, ডাক্তাররা ভ্যাকসিনের কথাই বলে থাকেন। তিনি বলছেন এই ভ্যাকসিনই ভবিষ্যতে একটা মারাত্মক জায়গা দখল করতে পারে। এই ভ্যাকসিনের প্রভাবে, সুদূর প্রসারী প্রভাবে মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষের। কিভাবে? কারণ জেনেটিক্যাল মডিফাইড করা হয় ভ্যাকসিনে, তাতে কি হয় ডিএনএকে অল্টার করা হয়, তারপর সেই ভ্যাকসিনটা বানানো হয়, তারপর সেটা মানব শরীরে দেওয়া হয়, যে রোগের জন্য দেওয়া হচ্ছে সেই রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়। কিন্তু সেই রোগের প্রতিরোধ ক্ষমতা বহু বছর পরে গিয়ে সেই ভ্যাকসিনটা কীভাবে কাজ করবে সেই তথ্য কিন্তু স্পষ্ট নয়। তখন হয়তো যে ভ্যাকসিনের সাহায্যে আমরা বাঁচছি, সেই রোগের হাত থেকে বাঁচছি, সেই ভ্যাকসিনই মৃত্যুর কারণ হতে পারে। এটার উদাহরণ হিসেবে তিনি বলেছেন রোটাক ভ্যাকসিন বাচ্চাদেরকে দেওয়া হয়, আর সেখানে গরু এবং মানুষের ডিএনএ অল্টার করে সেই ভ্যাকসিনটা বানানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু এই ভ্যাকসিনের
কোনো রকম কোনো নেগেটিভ চরিত্র খুঁজে পাওয়া যায়নি। তবে তিনি বলছেন ভবিষ্যতে গিয়ে যে কোনো নেগেটিভ রূপ ধরা পড়বে না সেই সম্বন্ধে কিন্তু নিশ্চিত নন। এর ভবিষ্যৎ খারাপ হলেও হতে পারে। 6 নম্বরে তিনি এই কারণটা দেখালেন। এরপরে 5 নম্বর তিনি কোন কারণটা বলছেন, তিনি মনে করেন যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষ এর বাইরেও একটা জগৎ রয়েছে, আর একটা ইন্টেলিজেন্সি রয়েছে, মানুষ রয়েছে, মানে মানুষ না এলিয়ান রয়েছে। তিনি মনে করছেন যে কখনো না কখনো সেই এলিয়ানরা এখানে আসতে পারে এবং তারাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দখল নিতে পারে, তার ফলে মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা জানি যে বিগ ব্যাং এর প্রভাবেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। তবে তিনি বলছেন বিগ ব্যাং তো হয়েছে, তবে সেই বিগ ব্যাং কিন্তু একটা নয়, অনেকগুলো হয়েছে। তার ফলে এই পৃথিবীর মতো আরো কোনো গ্রহ হয়তো তৈরি হয়েছে যেখানে প্রাণীর অস্তিত্ব রয়েছে, আর তারাই হলো এলিয়ান। তিনি প্যারালাল ইউনিভার্সে বিশ্বাসী, যে কারণে তিনি বলছেন বলে গেছেন যে সেই এলিয়ানরা হয়তো একসময় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দখল নেবে, তখন মানুষের অস্তিত্ব থাকবে না। 4 নম্বর তিনি কি বলেছেন, তিনি বলছেন যে মাল্টিপল ইউনিভার্স, যে কারণের জন্য কিন্তু পৃথিবী ধ্বংস হতে পারে। তিনি বলছেন যে তিনি রিসার্চ করেছেন, তার একটি বই রয়েছে, সেই বইটির নাম হচ্ছে এ স্মুথ এক্সিট ফ্রম ইন্টারনাল ইনফ্লেকশন, তার রিসার্চ পেপারের নাম। সেখানে বলা হয়েছে যে পৃথিবীর যে আবির্ভাব, বিগ ব্যাংয়ের ফলে যে আবির্ভাব, তারপর থেকে এখনো পর্যন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এক্সপ্যান্ড করে চলেছে, এখনো পর্যন্ত সেই কাজ কিন্তু চলছে। একটা সময় আসবে যেই সময় এই বিশ্ব ব্রহ্মাণ্ড আর এক্সপ্যান্ড করতে পারবে না, তার পুরো শক্তিটাই ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এনার্জিটা শেষ হয়ে যাবে। সেই সময় সমস্ত তারাগুলো আলো হারিয়ে ফেলবে, অন্ধকারে ডুবে যাবে গোটা পৃথিবী, তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে। যে কারণের জন্য তিনি বারবার বলেছেন যে প্যারালাল ইউনিভার্সের খোঁজ করতে হবে, যেখানে মানুষ গিয়ে আবার নতুন করে জীবনযাপন করতে পারে। এরপরে 3 নম্বর তিনি রোবটের কথা বলছেন। তিনি তার জীবনটা রোবটের মতো অতিবাহিত করেছেন ঠিক কথা, তবে তিনি কিন্তু এই রোবটদেরকে সন্দেহের চোখেই দেখেছেন। তিনি বলছেন যে একটা সময় আসবে যেই সময় রোবটরা এতটাই শক্তিশালী হয়ে উঠবে যার ফলে কিন্তু মানুষের অস্তিত্ব থাকবে না, তারাও মানুষকে কন্ট্রোল করবে। তার উদাহরণস্বরূপ তিনি বলছেন যে ইসরায়েলের আয়রন ডোম মিসাইল সিস্টেম আকাশের মধ্যে মিসাইল ধ্বংস করতে পারে 1 মিলিসেকেন্ডে। তার যে রোবট সেটা বলে দিতে পারে যে মিসাইলটা ফেলা হচ্ছে সেটা কোথায় ফেলা হচ্ছে, জনবহুল এলাকায় নাকি ফাঁকা জায়গায়। যদি সেটা জনবহুল এলাকায় ফেলা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই মিসাইলটাকে আগে ধ্বংস করা হয়, তারপর যেটা ফাঁকা জায়গায় ফেলা হচ্ছে সেইটাকে ধ্বংস করা হয়। কারণ মানুষ তার কার্য ক্ষমতা, তার বুদ্ধি একটা লিমিট অবধি কাজ করে, কিন্তু রোবটের যেহেতু মেশিন দ্বারা পরিচালিত সেই কারণের জন্য কিন্তু তার কার্যক্ষমতা এবং তার বুদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাই একটা সময় আসতেই পারে যে সময় রোবট মানুষকে কন্ট্রোল করলো। 2 নম্বরে তিনি কি বলছেন যে মানুষের মধ্যে এই রাগ, বিরক্তি এবং হিংসা যে কারণে পৃথিবী ধ্বংস হতে পারে। তিনি যুদ্ধের কথা বলেছেন। আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে, ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিদের লড়াই, এর আগে আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এই যুদ্ধের কথা তিনি বলেছেন। তিনি বলেছেন একে অপরের সঙ্গে লড়াই করে মানুষের অস্তিত্ব শেষ হয়ে যেতে পারে।
এর পাশাপাশি তিনি আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্টকে সামনে রেখেছেন, যেটাকে এক নম্বরে তিনি রেখেছেন। তিনি কোন পয়েন্টকে এক নম্বরে রাখলেন? গ্লোবাল ওয়ার্মিং, যা নিয়ে এখন প্রতিনিয়ত নানা কথাবার্তা হতে থাকে। আগামী 500 থেকে 600 বছর পর হয়তো পৃথিবীতে আর কোনো গাছ থাকবে না, পৃথিবীতে পাহাড় থাকবে না, নদী থাকবে না, সমুদ্র থাকবে না, সমস্ত কিছু হয়তো একেবারে নিঃশেষ হয়ে যাবে। তাপমাত্রা এতটা বেড়ে যাবে যে মানুষ আর বাঁচতে পারবে না, সালফিউরিক অ্যাসিড বৃষ্টি হবে। এর পাশাপাশি তিনি বলছেন একটা সময় হয়তো 250 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে এই পৃথিবীর, মানুষের বসবাসের আর উপযোগী থাকবে না, তার ফলে পৃথিবী ধ্বংস হতে পারে। পৃথিবী ধ্বংসের সম্ভাব্য 6টা কারণকে তিনি তুলে ধরেছেন, আর সেই 6টা কারণই আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি যে যে কারণগুলো বলেছেন তাতে করে গ্লোবাল ওয়ার্মিংকে কিন্তু তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, তাই অবশ্যই গাছ লাগান এবং প্রাণ বাঁচান, নাহলে একটা সময় আসবে যে সময় আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। জনসংখ্যা বৃদ্ধি যত পাবে গাছের সংখ্যা তত কমবে, আমাদেরই কোনো অস্তিত্ব থাকবে না। এরকম আরো অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।